পরিবারের আর্থিক অনটনের মধ্যেও শুধুমাত্র প্রতিজ্ঞার জোরে পুরুলিয়ার মেয়ে মানসী মাহাতো রাজ্য প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে এবার ন্যাশনালে অংশ নিচ্ছে। ইতিমধ্যেই সে রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে ৩০০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাড়ির সব কাজে সহযোগিতা করে বোঙাবাড়ি গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর এই ছাত্রী গত ৩ বছর ধরে অ্যাথলেটিক্স ও ফুটবল একাডেমিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে। রাজ্য স্থানে দৌড়তে গেছিলাম, ওখানে সেকেন্ড হয়েছি। পরবর্তীতে বড় হয়ে কোনো কাজ করতে। তার কোচ ও মা বলেন, নিজের জোরে ও স্থানীয় একাডেমিতে অনুশীলন করেই মানসী এত দূরে গিয়েছে। মানসী প্রথমবারে এবারে নামতে পেয়েছে, এর আগে ২-৩ বার নামার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার নেমেছিল, এবারে সেকেন্ড হয়েছে। পরবর্তীতে ন্যাশনালে যাবে, ন্যাশনালে হয়তো ভালো রেজাল্ট করার চেষ্টা করা হবে। অধিকার হয়ে মেয়ে সেকেন্ড হয়েছে শুনে অনেক মানে ভালো লাগেছে, কিন্তু এর বাবা এই পরিবারে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। মেয়ের বাবা কাজ লেবার কাজ করে দিন আনে দিন খায়, তাই কেউ কারো একটু সাহায্য পালে মেয়ে আমার আবার এগিয়ে যেতে পারবে এই খেলাধুলায়।